সামনে মধ্যবর্তী নির্বাচনের আওয়াজ শোনা যাচ্ছে এই মধ্যবর্তী নির্বাচনে আওয়ামী লীগের শেষ রক্ষার পরিকল্পনা যে কোন রকমে গুচুমগাসুম করে একটা নির্বাচন করে একশোটা সিট বিরোধী দল অন্যদেরকে দিয়ে দিবে আর দুইশো সিট তারা নিজেরা রেখে আগামী তিরিশ বছরের জন্য বাংলাদেশ আবার চুষে খাবে তার সাথে আপনারা দেখেন এই বাকি একশো সিট কাদেরকে দেওয়ার পায় তারা চলছে কাদেরকে বলা হচ্ছে জাতীয় পার্টি আনিয়ার হোসেন মঞ্জুর কে শেখ হাসিনা বলেছে জাতীয় পার্টি আবার পুনর্গঠন করার জন্য শক্ত করে তার সাথে কিন্তু বিএনপির মৌদুদও জয়েন করবে এবং শাহ মহাজেন থাকবে এর সাথে আরো অনেক লোক আছে যারা বিভিন্ন দল থেকে এই এই নির্বাচনে এই দুই নম্বর দেশ বিরোধী নির্বাচনে অংশগ্রহণ করার চিন্তা করছে যদিও আমি তার মাঝখানে দুই একজনের নাম শুনে আমি খুবই অবাক হয়েছি তার মাঝখানে কর্নেল অলির নামও শুনেছি যেটা অত্যন্ত দুঃখজনক পরিতাপের বিষয় আমি এখনো আশা করব উনি এই ধরনের দুই নাম্বারই নির্বাচনে যাবেন না কারণ ওনাকে ব্যক্তিগতভাবে আমি পছন্দ করি সম্মান করি এবং কর্নেল অলির সাথে শেখ পরিবারের হত্যাকারী ইনু এরাও যাচ্ছে রাশেদ খান মেনন তারাও থাকছে এবং হেফাজত থেকে ভেঙে যাওয়া হেফাজতে ইসলাম থেকে ভেঙে যাওয়া কিছু ব্যক্তিগর্গ থাক ব্যক্তিবর্গ থাকছে এবং আপনাদের অনেকের পছন্দের আপনাদের ছাত্র প্রাক্তন ছাত্র নেতা থাকছে আমি যতদূর শুনেছি তাদেরকে দিয়ে সিট ভাগ ভাগড়া করে তারা ব্যক্তিগত স্বার্থ হাসিল করবে যে আরো বিশ তিরিশ বছরের জন্য যদি সংসদে কয়েকটা সিট পেয়ে যায় তারাও টাকা চুরি করতে পারবে হাসিনার সাথে ভাগ বাটরা করে এবং এই ব্যক্তিগুলা তারা দেশদ্রোহিতার প্রমাণ করবে তাদের ইতিহাসে তাদের স্বাক্ষর করে দিবে যে তারা দেশদ্রোহী ছিল হাসিনাকে একটা মধ্যবর্তী নির্বাচন বা অন্তর্বর্তী নির্বাচন করে হাসিনাকে বৈধতা আন্তর্জাতিকভাবে বৈধতা দিয়ে তাকে আবার ক্ষমতায় বসানোর জন্য শেখ হাসিনার নির্দেশে শামীম ওসমান ভারত থেকে আসা চার পাঁচ হাজার সন্ত্রাসী বাংলাদেশের পাসপোর্ট দিয়ে তাদেরকে আশ্রয় দিয়ে রেখেছে বাংলাদেশে তাদেরকে অস্ত্র অস্ত্র ব্যবস্থা করেছে আমি কিছুদিন আগেই সশস্ত্র বাহিনীকে সতর্ক করেছি এই যখন সময় আসবে এই শেখ এই এই স্বামী কিন্তু কোনো অস্তিত্ব থাকবে না একটা প্রত্যেকটা ক্রিমিনালকে ধরা হবে হাসিনার পতনের সাথে সাথে প্রতিটা ক্রিমিনালকে বাংলাদেশের এদেরকে ধরা হবে এবং এদের যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয় বিরুদ্ধে জনগণকে অত্যাচার করার জন্য দেশের বিরুদ্ধে অত্যাচার করার জন্য এবং দেশ বিরোধী কর্মকাণ্ডে দেশ বিরোধী কর্মকাণ্ডের জন্য আমি বলবো আপনারা সচেতন হয়ে যান এইসব ব্যক্তির নীল নকশা দেশবিরোধী নীল নকশা কখনোই সফল হতে দেবেন না এবং এই সকল যারা যারা হাসিনার সাথে মধ্যবর্তী নির্বাচনে যাবে তাদের বিরুদ্ধে সচ্চার হয়ে যাবেন এবং জানবেন যে তারাও দেশদ্রোহী তারা দেশ বিরোধী এবং তারা দেশের ভালো চায় না তারা গণতন্ত্র চায় না এবং এমন খবরও আমার কাছে আছে আমি সত্যতা সম্পর্কে নিশ্চিত না তবে সময়ই তা প্রমাণ করে দিবে কতটুকু সত্য যে বাংলাদেশের একটি বড় দল যারা ক্ষমতায় ছিল এবং বিরোধী দল ছিল এক সময় তারাও চিন্তা করছে যে কোন রকম এখন আখের গোছানোর জন্য কোন রকমের সাইটটা সিট নিয়ে দেশে গিয়ে অবস্থান করার জন্য এবং তার মাধ্যমে কিছু পয়সা করে উপার্জন করার জন্য এবং ভারতের সাথে উঠা বসা করছে ভারতের র বা ভারত যদি তাদেরকে আবার দুই হাজার তেইশে যদি তাদেরকে ক্ষমতায় বসায় কি আহমকের ধারণা কি ভয়ঙ্কর ভুল ধারণা কতটুকু লোভ লালসার ধারণা যদি এটা সত্যি হয় যে দেশের চিন্তা না করে এত বিশাল জনসমর্থন থাকার পরও আবার সেই দেশবিরোধী ভারত যে ইতিমধ্যে হাসিনার মতো একটা মনস্টার একটা একটা দস্যু তৈরি করেছে একটা দেশদ্রোহী তৈরি করেছে আবার তার কাঁধে ভর করেই আবার ক্ষমতে আসার চেষ্টা এই দেশপ্রেম এই গণতন্ত্র ইহা তো গণতন্ত্র নয় ইহা তো হাসিনাতন্ত্রই হাতের এই পিঠ আর ওই পিঠ সুতরাং আপনারা জনগণ চোখ খোলা চোখ কান খোলা রাখেন আপনারা বুঝবেন যারা কেন অন্যের মতো নেতার পিছনে বসে আছেন যে নেতা উদ্ধার করে দিবে আপনার যেমন বুদ্ধি বিবেচনা তেমনই হবে আপনার ভবিষ্যৎ আমি শুরুতেই বলেছি দেশের ভবিষ্যৎ আপনার পরিবারের ভবিষ্যৎ নিরাপদ হবে আপনি আজকে যতটুকু সচেতন হবেন হাসিনার পতন হবে এবং হাসিনার পতন ইনশাল্লাহ কেউ আটকাতে পারবে না সেটা শুধুমাত্র সপ্তাহ দিন সপ্তাহ সময়ের ব্যাপার কিন্তু হাসিনা নিজেও জানে যে তার পতনের সময় চলে এসেছে কোনো প্রকার ষড়যন্ত্রের মাধ্যমে সেই পতন ইনশাল্লাহ ঠেকানো যাবে না এবং হাসিনার পতন হবে বাংলাদেশ এবং বাংলাদেশি জন্য আল্লাহর এক রহমত বা আজকে যদি আপনারা পরিবর্তন না হন আপনাদের ভিতরে যদি পরিবর্তন না আসে আপনাদের চিন্তা ভাবনার যদি পরিবর্তন না আসে আপনাদের কর্মের যদি পরিবর্তন না আসে আপনাদের কি ধারণা হাসিনার পতন হলেই এই বাংলাদেশ একটা সোনার বাংলাদেশ হয়ে যাবে হবে না আমি আপনাদেরকে বলেছি যদি আপনারা সচেতন না হন আপনারা যদি একটা সুনাগরিক না হন এই হাসিনা চলে যাবে কিন্তু আবার আর একটা হাসিনা আসবে পুরুষ অথবা নারীর রূপে আবার একটা স্বৈরশাসক আসবে কারণ যখন একটা জাতি হয় দুর্বল তার কাছ থেকে সকল সুবিধা আদায় করে নেওয়ার জন্য কিন্তু যুগে যুগে স্বৈরাচার তৈরি হয় এবং একটা ভালো মানুষ যদি ক্ষমতায় আসে আপাত দৃষ্টিতে ভালো মানুষও যদি ক্ষমতায় আসে তার আশেপাশে কুবুদ্ধি দেওয়ার মতো যেসব লোক থাকে সুবিধা নেওয়ার মতো যেসব লোক থাকে তারাও কিন্তু ওই ধরনের অসচেতন নাগরিকদের কাছ থেকে সুবিধা নেওয়ার জন্য একসময় ক্ষমতায় গেরে বসে তারা আর ক্ষমতা হস্তান্তর করতে চায় না সুতরাং আপনাদের মাঝখানে পরিবর্তন আসতে হবে যদি মনে করেন যে আজকে কোনো জাদুর মাধ্যমে হাসিনার পতন হয়ে গেল বা যেভাবেই পতন হলো আল্লাহর রহমতে আজকে পতন হলে আপনারা যেই আছেন শুধু হাসিনার যে প্রধানমন্ত্রীর জায়গায় আরেকটা প্রধান মন্ত্রী আসবে সেই শুধু ভালো হবে কিন্তু আপনারা ভালো হবেন না তাহলে কি মনে করেন সোনার বাংলাদেশ হবে হবে না আমি আমরা সবাই বুঝতে পারছি বছর ধরে এই স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশের এবং জনগণের কি ক্ষতি করেছে এবং করছে তা আমরা সবাই জানি এখন আর অজানা কোনো বিষয় নয় কিন্তু অন্য দিকটাই আসি আজকে হাসিনার পতন হলেই কি বাংলাদেশ সুন্দর হয়ে যাবে হবে না আর একটা হাসিনা আসবে আজকে না হোক ছয় মাস পরে হোক ছয় বছর পরে হোক আরেকটা হাসিনা তৈরি হবে কারণ আপনারা যদি ভালো না হন যার যার নিজ নিজ দায়িত্ব পালন করেন মানুষ বুঝে যারা শেখ হাসিনাকে তেল মেরে বারো বছর শাসন প্রতিষ্ঠা করেছে সেখানে মুসলমান নামে শয়তান রো আছে আবার হিন্দু হিন্দু নামে শয়তান আছে উভয় সমান খারাপ এখানে এই হাসিনা এবং তার দিকের কাছে কিন্তু সশস্ত্র বাহিনীও নেই সশস্ত্র বাহিনী কিন্তু সরে গেছে শুধু ভারতের কেনা এবং এই হাসিনার কেনা আওয়ামী লীগের কেনা কিছু দুইটা চারটা দেশদ্রোহী রয়ে গেছে এবং তাদেরকে আমি তাদেরকে আমি বলছি তাদের দিনও শেষ হয়ে আসছে সুতরাং আপনারা যদি মনে করেন দুই চার জনে এই বাঁচাতে পারবেন আপনারা ভুল বাঁচাতে পারবেন না তার পতন হবেই সুতরাং তখন কিন্তু আপনারা বিশাল বিপদে পড়বেন অনেকে বিদেশে বাড়ি কিনে রেখেছেন কিন্তু আপনারা সবই জানেন আমেরিকা ইউরোপ এবং এখন অস্ট্রেলিয়া পর্যন্ত তারা দাবি তুলেছে এই র্যাবের হাসিনার যত গুণ খুন কারীর যত প্রধানরা ব্রিগেডিয়ার জিয়া তারেক সিদ্দিকী বেনুজির এদের সবার বিরুদ্ধে ব্যবস্থা হচ্ছে চিন্তা করে দেখেন জো বাইডেন ক্ষমতা আসার পরে ইনশাল্লাহ কি হবে তখন বিদেশে পালানোর জায়গা থাকবে না আবার দেশের মানুষও তখন পিঠে চামড়া তুলে ফেলবে কই যাবেন তাই আমি শেষ হুশিয়ার দিচ্ছি সশস্ত্র বাহিনীতে যারা এবং পুলিশে যারা এই অবৈধ শেখ হাসিনাকে আপনারা সাহায্য দিচ্ছেন তারা সাহায্যের হাত ছড়িয়ে নেন আমি কথা দিচ্ছি ইনশাল্লাহ আপনাদেরকে মাফ করে দেওয়া হবে এখনো সময় আছে ডিজিএফআ প্রধান বলে দিচ্ছি বন্ধ করে দেন এই সরকারকে সহায়তা করা ইনশাল্লাহ এই বাহিনী করে দেবে এই জনগণ আমার জনগণ করে সেই চুক্তির অংশ হিসাবে এখন ভারত চেষ্টা করছে সামরিক শিক্ষা প্রতিষ্ঠান এনডিসি স্টাফ কলেজ এইসব জায়গায় চিফ ইন্সট্রাক্টর ভারতীয় অফিসারকে নিয়োগ করার জন্য একইভাবে তারা চেষ্টা করছে আর্মি সেনা নৌ বিমান বাহিনীতে প্রতি বাহিনী প্রধানের সাথে একজন ভারতীয় সামরিক উপদেষ্টা নিয়োগ করার জন্য এবং পুলিশেও ইতিমধ্যে ভারতের চাকর দেশদ্রোহী বেনজির রাজি হয়ে গেছে খুশিতে কিন্তু আমার বিশ্বাস এই দেশপ্রেমিক সেনাবাহিনী কখনোই এরকম ভয়ঙ্কর দেশবিরোধী প্রস্তাবে রাজি হতে পারে না এবং আপনারা তা করতে দিবেন না হাসিনা এবং তারিকে আপনাদেরকে ছাড়া আপনাদের সম্মতি ছাড়া আপনাদের অ্যাকশন ছাড়া তাদের কোনো ক্ষমতা নাই তাই দয়া করে নিজের পায়ে কুরাল মারবেন না আপনারা ভুলো ভারতের কোনো এই ধরনের কোন ভয়ঙ্কর দেশবিরোধী পদে ভারতীয় কোন সামরিক অথবা বেসামরিক কোনো ব্যক্তিকে আপনারা আসতে দিবেন না যেই এর সাথে জড়িত থাকবেন সেও দেশদ্রোহী হিসাবে পরিচিত হবে বাংলাদেশের মানুষের কাছে বাংলাদেশের সেনাপ্রধান একটা মধ্যরাতের ভোট চুরি নির্বাচনের বলে নির্বাচনের পরে বলে যে বাংলাদেশ একটা সুন্দর নির্বাচন হয়েছে এবং এমন সুন্দর নির্বাচন উনি আগে দেখেন নাই উনি ওনার ওয়াদা করা সংবিধান সার্বভৌমত্ব রক্ষা করার ওয়াদাটাকে জলাঞ্জলি দিয়ে সাথে সাথে বেঈমানি করে একটা ব্যক্তি এবং দেশদ্রোহীকে সমর্থন করলেন চরিত্রটা কি চিন্তা করে দেখেন একটা দেশ শক্তিশালী তখনই হয় যখন তার সকল পদের লোকজন শক্তিশালী হয় যখন তাদের দেশপ্রেম শক্তিশালী হয় আর আজকে বাংলাদেশের এই বারো বছরের ভয়ঙ্কর অবস্থা কি জন্য হয়েছে এই ধরনের সানা প্রধানদের দিকে তাকিয়ে দেখেন একটা বিশ্বাসঘাতক একটা একটা বিশ্বাসঘাতক দুইটাই দুশ্চরিত্রের মানুষ একটা সময় খুব শিগগিরই আসবে দুইজনেই দুইজনকে কামড় দেওয়ার জন্য সারাক্ষণ প্রস্তুত এবং এরা কিন্তু দুইজন দুজনকে সুযোগ পেলেই কিন্তু কোপটা মারবে এবং যতই চুক্তিতে তারা বিশ্বাস করুক ফাঁক মিলার তারা কখনোই কাউকে বিশ্বাস করবে না এবং সুযোগ পেলেই একজন আরেকজনকে আঘাত করবে এটা হচ্ছে দেশ এবং দেশবাসীর জন্য সুসংবাদ শেখ হাসিনাকে এখন ভারতও চায় না বাংলাদেশের জনগণ চায় না বাংলাদেশের সশস্ত্র বাহিনী চায় না ভারত স্বয়ং ভারত চায় না এবং অন্যান্য দেশের যুক্তরাষ্ট্র কিন্তু এখন আর এই শেখ হাসিনাকে চায় না জো বাইডেন ইনশাল্লাহ আসুক তারপরে এটা ফলটা হারে হারে টের পাবেন হাসিনা সারা বাংলাদেশে মূর্তি দিয়ে শেখ মুজিবের মূর্তি দিয়ে ভরে ফেলেছে প্রতিনিয়ত নতুন নতুন মূর্তি বানাচ্ছে আপনারা অনেকে অনেক আন্দোলন করছেন বা কথা বলছেন সমালোচনা আমি সেই দৃষ্টি থেকে আসছি না আমি অন্য দৃষ্টি থেকে আসছি পৃথিবীতে পৃথিবীতে সকল স্বৈর শাসক সে যখন মনে করে যে আজীবনের জন্য ক্ষমতা নিয়েছে তার ক্ষমতাটাকে চিরস্থায়ী করার চিন্তা করে চিরস্থায়ী বোকার মতো চিন্তা করে চতুর্দিকে তাদের মূর্তি বা কি বলে স্ট্যাচু বানাতে শুরু করে পৃথিবীর যত সৈর্য শাসক দেখবেন দেখবেন চতুর্দিকে মূর্তি বানায় জনমনে একটা ভীতি সঞ্চার করার জন্য সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে রাস্তাঘাটে চলতে ফিরতে যেন ওই স্বৈরশাসকের চেহারা তার সামনে ভেসে ওঠে মানুষ মনে মনে ঘেন্নায় থুতু দিতে থাকে মনে মনে গালি দিতে থাকে তারপরেও শৈল শাসকের বিভিন্ন ধরনের মূর্তি বানিয়ে ভরে ফেলে আপনাদেরকে আমি একটা চিত্র দেখাচ্ছি সেইভাবে হাসিনা কিভাবে সেই সকল মূর্তি স্থাপন করেছে বাংলাদেশে সবচেয়ে মজার ব্যাপার হলো আপনি দেখেন শেষের দুইটা মূর্তি খেয়াল করে দেখেন একটা মূর্তি উদ্বোধন করতে গিয়ে তথাকথিত মুসলমান ইমাম সাহেবকে নিয়ে সে কোন তথাকথিতামে যায়নি না চেহারায় টুপি দাড়িতে দেখে দেখানোর চেষ্টা করছে মুসলমান একটা মূর্তি বানিয়ে তার সামনে মনাজাত মোনাফিকির এবং তার সীমাটা দেখেন যে কতগুলা মুসলমান রূপী অমুসলিম ইমান আছে কিনা আমার সন্দেহ আছে ইমান তার আছে না আছে সেটা চাচাই বেচাই করার আমার অধিকার নাই ক্ষমতা নাই তারপর আমি অনুমানে বলছি আল্লাহ যে সকল সাইন বা লক্ষণ দিয়েছি নেমান একটা মূর্তি বানিয়ে মূর্তির সামনে দাঁড়িয়ে মনাজাত করছে দেখাচ্ছে আল্লাহর কাছে মনাজাত করছে একটা মূর্তি বানিয়ে নজুলিল্লাহ তো হাসিনার শয়তানি পরিকল্পনা চিন্তা হচ্ছে যে আমি একটা বিরাট বড় করে একটা মূর্তি বানিয়ে দিলাম বাংলাদেশ মিলিটারি একাডেমিতে ক্যাডেটরা সকাল বিকাল মূর্তি ওইটা দেখবে তারা পূজা করবে আর শেখ শেখ মুজিবকে ভালোবাসতে শুরু করবে আর আজীবনের জন্য আওয়ামী লীগ জয় বাংলা জয় বাংলা করবে এমন একটা দিন ইনশাল্লাহ খুব শীঘ্রই আসবে যখন স্বৈরাচারের পতন হবে শেখ হাসিনার পতন হবে সারা পৃথিবীতে জায়গা হয়েছে হয়েছে। অতীতে ইতিহাস তাই বলে তখন কিন্তু একটা মূর্তিও থাকবে না সব টেনে টেনে ভাঙা হবে সমস্ত স্বৈরাচারের ক্ষেত্রে তাই হয়েছে এবং আপনার ক্ষেত্রেও তার কোনো ব্যতিক্রম হবে না ইনশাল্লাহ আমি তার উদাহরণ একটা দেখাচ্ছি যে অতীতে মুসলিনীর হিটলারের এমনকি ইরাকের সাদ্দামের স্টালিনের মূর্তি কিভাবে ভাঙা হয়েছে আপনারা দেখুন হাসিনার বারো বছরের মাঝখানে হাসিনা এখন সবচেয়ে দুর্বলত সময় পার করছে সে বুঝে গেছে তার পতনের সময় চলে আসছে শুধু রুদ্ধদ্বার বৈঠক করছে চারিদিকে হাসপাশ করছে কিভাবে বাঁচা যায় ঘরের শত্রু বাইরের শত্রু কারণ চারিদিকে তারা যার যারা তাদেরকে এতদিন তার কাছ থেকে সুবিধা দিয়ে হালুয়া মাখন খেয়ে ফুলে ফেঁপে উঠেছে তারাও এখন তারকে চেনে টেনে নামানোর জন্য প্রস্তুত যে পুলিশ তারা এতদিন গুণগান গিয়েছে দুই চারটা এই বেনুদির মতো দুই চারটা বাজে দেশদ্রোহী বদমাস ছাড়া অন্যান্য পুলিশের দেশপ্রেমিক অফিসাররা যারা এমনকি মধ্যমানের যারাও যারা এই হাসিনার এই সহ্য করতে পারছে পারছে না কারণ তারা বুঝতে এই হাসিনার অপকর্মের কারণে তার ছেলে মেয়ে পর্যন্ত এটাতে এফেক্টেড হয়েছে এটার প্রভাব তার পরিবারের উপর পড়ছে সে পুলিশের চাকরি করেও তার ছেলে মেয়ে নষ্ট হয়ে যাচ্ছে চারিদিকে ইয়াবা চারিদিকে আজে বাজে ভিডিও আজে বাজে সমাজ ব্যবস্থা গড়ে উঠেছে এই হাসিনার বারো বছরের অন্যায় অত্যাচার এবং ফ্যাসিবাদে যে সেই পুলিশ যার পূজা করলো এতদিন যাকে ক্ষমতায় রাখার জন্য এই পুলিশ বা সশস্ত্র বাহিনী যারা যারা করেছে তাদের সন্তানরাও আজকে সন্তানের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে বারো বছরের সমাজের এমন এমন খারাপ অবস্থা হয়েছে সেই জন্য হাসিনা এখন রুদ্ধদার বৈঠক করে এখন তারে আর হাসিনা সম্পূর্ণ সম্পূর্ণভাবে সমাজ থেকে সবার কাছ থেকে বিচ্ছুত আপনারা সবাই একত্র হয়ে যান হাতে যা আছে দা কুরাল লাঠি বাস যা আছে তা নিয়ে রেডি হয়ে যান ইনশাল্লাহ বাংলাদেশে খুব শীঘ্রই দেখবেন অ্যাকশনের পর অ্যাকশন শুরু হচ্ছে তখন বুঝতে পারবেন মানুষও নামতে শুরু করবে আপনারও নামতে শুরু করে যখন নামে যাবেন আপনারা নেমে সমস্ত বাস লাঠি সোটা হক নিয়ে নেমে এই সরকারের ইনশাল্লাহ একদিনে পতন হবে আপনাদেরকে ঘুরে দাঁড়াতে হবে এখনই প্রমাণ করতে হবে সশস্ত্র বাহিনীর কাছে এবং জনগণের কাছে আপনারা শেখ হাসিনার কাছ থেকে হাত তুলে নিয়েছেন সাহায্যের হাত তুলে নিয়েছেন দেশ বিরোধীকে স্বৈরাচারকে সাহায্য করবেন না তাহলে আমি ইনশাল্লাহ কথা দিচ্ছি আমি দায় দায়িত্ব নিচ্ছি এই সশস্ত্র বাহিনী এবং দেশের জনগণ আপনাদেরকে মাফ করে দিবে ইনশাল্লাহ আপনাদেরকে এখন সময় আপনাদেরকে তওবা করে আল্লাহর কাছে মারছে জনগণের কাছে মারছে সেই এই স্বৈরাচারকে সাহায্য করা বন্ধ করে দেন ডিজিএফআই আপনাকে উদ্দেশ্য করে বলছি এনএসআই জানো আপনাকে উদ্দেশ্য করে বলছি আমি জিয়ার কথা বলতে পারবো না জিয়া মাফ চাইলে এখন কাজ হবে না আল্লাহ মাফ করবে কি না করবেন সেটা আল্লাহর একটিয়ার কিন্তু জিয়া তুমি যেই পরিমাণ মানুষ খুন করেছো মানুষ গুম করেছো যেই পরিমাণ দেশের জনগণ মাফ করবে কি মাফ করবেন সেটা জনগণের ব্যাপার